নমস্কার, মুশকিল আসানে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি, হেলথ সাইকোলজিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্স। আমি ভালো নেই, কারণ আমি ভীষণ টায়ার্ড, আর পাচ্ছি না, ক্লান্তি যেন সব সময়। কাজের জায়গায় ক্লান্তি, পড়াশুনোর জায়গায় ক্লান্তি, এমনকি কারোর সঙ্গে যে ফোন করে বা এমনিও গিয়ে আড্ডা মারব তাতেও যেন ইচ্ছে করছে না, ক্লান্তি। আমাদের আজকের বিষয়টা এটাই, সর্বদা ক্লান্তি, এনার্জি না থাকা। এই এনার্জি না থাকা আর ক্লান্তি এখন আমাদের কিন্তু ক্রমশ বাড়ছে। শহরাঞ্চলে আমরা এটা আরও বেশি দেখছি, গ্রামের থেকে আরও বেশি সহ আমরা কিন্তু বলবো যে এটার জন্যে অন্য একটা জিনিস, সেটা আমরা জানিও যে আমাদের এখানে যে পলিউশন হয়, এয়ার পলিউশন, তার জন্য এখানে কিন্তু অনেক সময় এই ব্যাপারটা হতে থাকে। কিন্তু এই এয়ার পলিউশনের ব্যাপারটা ছাড়াও, যার জন্যে সন্ধ্যের দিকটা অনেক সময় যারা বাইরে থাকেন তাদের এই সমস্যাটা, রাস্তাঘাটে যাদের ঘোরাঘুরি করতে হয় তাদের অনেক সময় এই টায়ার্ডনেসটা আসে। আমরা জানি কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড বাড়লে এই সমস্যাগুলো হতে থাকে। এটা ছাড়া আমাদের যে এনার্জি না থাকা, এই যে কাজের জায়গাতে, এই যে পড়াশোনার জায়গাতে, এই যে অন্যান্য জায়গাতেও, যেখানে আমাদের কিন্তু আনন্দের জায়গাও হয়তো, সেখানেও যেন এনার্জি পাচ্ছি না, এটা কি এমন যে এর জন্য ডাক্তার দেখাতে হবে? হ্যাঁ, নির্ভর করছে যে এর জন্য আপনাকে ডাক্তার দেখাতে হবে কি না। এর কারণগুলো সাধারণত কিন্তু দু ধরনের, একটা হচ্ছে মানসিক কারণ, যাকে আমরা সাইকোলজিক্যাল বলি, আর একটা হচ্ছে শারীরিক বা মেডিকেল কারণ হতে পারে। এই যার মধ্যে আমরা বলছি যে মানসিক কারণ, তার মধ্যে থাকতে পারে স্ট্রেস, কোনো অ্যাকিউট স্ট্রেস, কোনো ঘটনার জন্যে এই স্ট্রেসের থেকে আসতে পারে। আমাদের আমরা জানি অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা ইমোশনাল সমস্যা, অনেকেই হয়তো এগুলো ভাবেন যে এগুলোর জন্যে তো অন্যরকম সমস্যা হয়, এর সঙ্গে ক্লান্তির কিন্তু একটা সম্পর্ক আছে। বোরডম অর্থাৎ বোর হয়ে যাওয়া, কোনো কিছু একঘেয়েমির মতো ব্যাপার চলছে দিনের পর দিন। খাওয়া দাওয়ার অনিয়ম, খাওয়া দাওয়ার অনিয়মের ব্যাপারটা, এটা মেডিকেল রিজনও হতে পারে অথবা এটা কিছুটা সাইকোলজিক্যাল রিজনেও অনেক সময় খাওয়া দাওয়ার অনিয়ম হতে থাকে। এইগুলোর জন্যও কিন্তু আমাদের এই যে সমস্যাটা, অর্থাৎ আমরা যেখানে ওই যে পারছি না, যে টায়ার্ডনেস, এই যে ফেটিক বলছি যাকে, এগুলো হতে পারে। আর যেটা বললাম মেডিকেল সমস্যা, মেডিকেল সমস্যার মধ্যে কতগুলো জিনিস জেনে রাখা দরকার আমার মনে হয়, এটা আমরা জাস্ট আলোচনা করছি এখানে, কিন্তু এটার জন্যে আলাদা ডাক্তার আছেন, তাদের সঙ্গে কথা বলার দরকার হতে পারে। যেমন যদি দেখা যায় যে কারোর অ্যানিমিয়া আছে, আয়রন ডেফিসিয়েন্সি আছে, তার ক্ষেত্রে যাদের রাত্রিরে ঘুম ঠিক মতো হয় না, স্লিপ অ্যাপনিয়া বলি আমরা, অর্থাৎ এত জোরে নাক ডাকছে, তাদের অনেক সময় স্লিপ অ্যাপনিয়ার ব্যাপার হয়, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলে, তার জন্য হতে পারে। হাইপোগ্লাইসেমিয়া, অনেক সময় দেখা যায় যে শর্করার পরিমাণ কমে যাচ্ছে রক্তে, তার জন্য হতে পারে। অথবা ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার যদি হয় তার জন্য কিছু হতে পারে। ডিহাইড্রেশন হলে, অর্থাৎ শরীরে রক্তের, শরীরে যদি দেখা যায় জলের পরিমাণ কমে যাচ্ছে সেখানে। হার্ট রিদিমের যদি কিছু সমস্যা হয়, অর্থাৎ রেগুলার যে হার্ট রিদিম, তার থেকে যদি অনেক সময় হার্ট রিদিম কমে যায় বা অনিয়মিত হতে থাকে, ইরেগুলার হতে থাকে। থাইরয়েডের জন্যও এর সমস্ত জিনিস কোনো সময় হয়। এছাড়া কোনো বড় অসুখ বিসুখ যদি হয়, ক্রনিক যদি দেখা যায় যে কিডনি প্রবলেম বা লিভার প্রবলেম, সেখান থেকে হতে পারে। নিউট্রিশনের প্রবলেমের জন্য আমরা তো বলছিলাম, নিউট্রিশনের প্রবলেম বা ম্যাল নিউট্রিশন যাকে বলা হয়, তার জন্য হতে পারে। এই কারণগুলোর জন্য যদি হয় তাহলে কিন্তু ডাক্তার দেখানোর প্রয়োজন হতে পারে। এবং ক্রনিক ফ্যাটিক সিন্ড্রোম বলে একটা জিনিস হয়, সেটা ডাক্তার দেখবেন বা তিনি ডায়াগনোসিস করবেন, সেখানেও কিন্তু অনেক সময় কিছু ওষুধপত্রের দরকার হতে পারে। এই ক্ষেত্রে ছাড়া আমাদের কাছে আসা যে অনেক ছাত্রছাত্রীরা অথবা যারা অন্য কোনো সমস্যা তাদের প্রধানত নেই, তাদের কিন্তু এই সমস্যাটা, ক্লান্তির সমস্যাটা খুবই হচ্ছে এখনকার দিনে। আমরা আরেকটা জায়গা বলে দিই, সেটা হচ্ছে কোভিডের পরবর্তী সময়, কোভিড যাদের হয়েছিল তাদের পরবর্তী সময় কিন্তু এই ঘুমের সমস্যা এবং এই টায়ার্ডনেসের সমস্যা অনেকেরই রয়ে গেছে, পোস্ট কোভিড সিন্ড্রোমের মতো বা সিমটমের মতো। এই ধরনের সমস্যা কিন্তু অনেকেই হয়েছিল এবং এখনও যাদের পরের দিকে হয়েছে তাদেরও কিন্তু রয়ে গেছে, এটা বেশ কয়েক মাস স্থায়ী।
কাজেই আমরা বলবো যে এটাও কিন্তু আর একটা অনেক সময় ব্যাপার। ইনসোমনিয়া যাদের হয়, অর্থাৎ যারা এই ক্রমাগত ঘুমের সমস্যায় ভোগেন, তাদের এই ভোগান্তির সঙ্গে সঙ্গে যেটা হতে থাকে ক্লান্তি, অর্থাৎ রাত্রিবেলা ঘুম হচ্ছে না, দিনের বেলা ক্লান্তি। এটা ছাড়া আমাদের কাছে আসা যে প্রধানত বলছিলাম যে যাদের এই সমস্যাটা হয় তাদের ক্ষেত্রে তিনটে জিনিস আমরা দেখি প্রধান, যেটা হচ্ছে এখনকার দিনে আমি বলবো যে আমরা প্রথমেই জিজ্ঞেস করি যে এই ক্লান্তি ভাব যে হচ্ছে তার জন্যে কতক্ষণ এই ছেলে বা মেয়েটি বা অল্প বয়সী যারা তাদের ক্ষেত্রে এটা বেশি বলবো, কতক্ষণ মোবাইল তোমরা ব্যবহার করো। এই মোবাইল ব্যবহারটা আমরা জানি এখনকার দিনে প্রচুরভাবে বাড়ছে, এবং এই আমরা যদি বলি 3 ইঞ্চি বাই 6 ইঞ্চি স্ক্রিনে যারা বেশিক্ষণ আটকে থাকেন, অর্থাৎ এই স্ক্রিন অ্যাটাচমেন্ট যাদের বেশি, তাদের ক্ষেত্রে এই ক্লান্তির ব্যাপারটা কিন্তু খুব হতে থাকে। কারণ আমরা জানি যে যেহেতু এখানে ছবিগুলো মোবাইল, মোবাইলের ছবি যেগুলো আসে সেগুলো পরিবর্তনশীল, এবং এই চোখে দেখতে দেখতে চোখের টায়ার্ডনেস এবং তার সঙ্গে সঙ্গেই মানসিক টায়ার্ডনেস এসে যাওয়াটা কিন্তু অস্বাভাবিক নয়, এবং মানসিক এই টায়ার্ডনেসের সঙ্গেই শারীরিক টায়ার্ডনেস জুড়ে যোগাযোগ থাকে। আমরা দেখেছি যারা মোবাইল দিনে 3 ঘন্টা 4 ঘন্টা ব্যবহার করছেন, সোশ্যাল মিডিয়া হোক অন্যান্য কারণে হোক, তারা কিন্তু টায়ার্ড হয়ে পড়েন। স্ক্রিনের সামনে যারা আইটিতে কাজ করেন তাদের ক্ষেত্রেও এটা কিন্তু অনেক সময় হয়, কিন্তু এই যারা আইটিতে কাজ করছেন না এবং অল্প বয়সী ছেলে মেয়ে যারা এই মোবাইলে অনেকটা সময় কাটাচ্ছে, তাদের পক্ষে এটা কিন্তু এই ক্লান্তির জায়গাটা এটা দূর করা সম্ভব তখনই যদি তারা মোবাইলটা ব্যবহার করাটা কমিয়ে দেয় বা কিছুটা সময় বন্ধ রাখতে পারে। এটা ছাড়া হচ্ছে ক্যাফিন ইউজ, কফি চা এগুলো প্রচুর খাওয়া হয় অনেক সময়, আমরা হিসেব রাখি না। এবং আরেকটা জিনিস হচ্ছে অ্যালকোহলও কিন্তু অনেক সময় এই সমস্যা তৈরি করে, টায়ার্ডনেসের সমস্যা। মনে হতে পারে অ্যালকোহল টেম্পোরারিলি এনার্জি বাড়াচ্ছে, তা কিন্তু নয়। অ্যালকোহল কিন্তু আস্তে আস্তে যেটা করে সেটা হচ্ছে এই ক্লান্তির জায়গাটা তৈরি করে। এবং আমরা যদি বলি যে কীভাবে এর থেকে বেরিয়ে আসতে পারি, আমি কিন্তু বলবো যে স্লিপ হ্যাবিট যেগুলো সেগুলো ইম্প্রুভমেন্ট যদি করা যায়, শোয়ার সময়টা যদি ঠিক রাখা যায়, বারবার আমরা জোর দিই এটার উপরে, শোয়ার সময়টা যদি ঠিক রাখি, যদি 10:30-11টার মধ্যে শুয়ে পড়া যায় মোবাইল ফোন সরিয়ে রেখে, যদি সারাদিনে ক্যাফিন ইনটেকটা কমানো যায়, অ্যালকোহলের বা এই স্মোকিংয়ের সমস্যা যদি থাকে সেটাকে যদি কমিয়ে বা বন্ধ রাখা যায়, সাধারণ কিছু এক্সারসাইজ সেটা কিন্তু দরকার, এই রেস্ট আর অ্যাক্টিভিটির মধ্যে একটা ব্যালেন্স সেটা কিন্তু দরকার, বিশেষত আইটি সেক্টরে যারা চাকরি করেন। চোখের রেস্ট কিন্তু দরকার, তার জন্য একটু মেডিটেশন, বেশিক্ষণ নয় কিন্তু, আমি 10 মিনিটের কথা বলছি, 10 মিনিট বা 15 মিনিট যদি সম্ভব হয়। ঘুম যদি না আসে তাহলে কিন্তু ক্লান্তি বেড়ে যেতে পারে পরের দিন, তাই ঘুম কেন হচ্ছে না সেটা দেখা দরকার। যদি স্ট্রেস কোনো কারণে হচ্ছে, আমি কিন্তু এখনকার দিনে রিলেশনশিপ স্ট্রেসের কথা বারবার বলি, রিলেশনশিপ স্ট্রেস কিন্তু আমাদের অনেক সময় এই ক্লান্তি বা এই যে কিছু করতে পারছি না, অর্থাৎ একটা হেল্পলেসনেস সেখান থেকে আসে, সেই জায়গাটা দেখা দরকার, অর্থাৎ খুঁজে বার করা দরকার যে এইগুলোর থেকে হচ্ছে কি না। লাইফস্টাইল পরিবর্তনটা আমরা যদি করতে পারি তাহলে কিন্তু ক্লান্তির সমস্যা আমরা অনেকটাই কাটিয়ে উঠতে পারবো। তার বাইরে যেগুলো সত্যিকারের মেডিকেল প্রবলেম, তার জন্য হয়তো অন্য ডাক্তার দেখানোর দরকার হতে পারে, কিন্তু লাইফস্টাইল যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমরা সাধারণ এই মানসিক ক্লান্তির জায়গাগুলো কাটিয়ে উঠতে পারি। আসুন আমরা এটা করি এবং আমরা ভালো থাকি। আজ এই পর্যন্ত, আশা করব যে আমাদের আলোচনা ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক দেবেন, শেয়ার করতে ভুলবেন না। আগামী সপ্তাহে আবার দেখা হবে। নমস্কার।